নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে চা বসিয়ে দিয়েছিলাম, আর একটু মশলা চা মাঝে মাঝে ভালোই লাগে। তাড়াতাড়ি ওঠো। যাই হোক, আমি চা বানিয়েছিলাম দু কাপ, একটা আমার জন্য আর একটা আমাদের ছোট্ট বেনির জন্য। তারপর চা খাওয়া শেষ করে চলে এলাম রান্নাঘরে, আর হাতের সামনে ছিল কুমড়ো। তো ভাবলাম কুমড়োর যে ওই রেসিপিটা যে মা করে সেটা আজ করে নিই, এই জন্য কুমড়োকে গ্রেট করে নিলাম আর ওদেরকে ঢেঁড়সকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর সেই দিনটা ছিল একাদশীর দিন, এই জন্য মায়ের ছিল একাদশী, এই জন্য ভাতের পরিমাণটাও কম ছিল, এই জন্য ভাতটা একটা হাঁড়ির বদল অন্য একটা জায়গাতেই হয়েছে। আর কুমড়োটা যে গ্রেট করা কুমড়োটা ছিল সেটাকে মায়ের মতো করে তৈরি করে নিয়েছি, যেটা আমার ভীষণ পছন্দের খাবার। আর এটা ঢেঁড়সের ঝালটাও মোটামুটি তৈরি। রান্না শেষ করে সব কাজ গুছিয়ে তারপরে আমি স্নান করে রেডি হয়ে নিলাম। আর হাতের সামনে এই লাল চুড়িদারটার সাথে পেয়ে গেছি এই হালকা কালারের ওড়নাটা, তার সাথে লাল রিবন দেওয়া। তো যাই হোক, রেডি হয়ে রোদের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আজ চলে এসেছি আমি ছোট্ট অরিকের বাড়িতে, মানে আমার ছোট্ট স্টুডেন্ট, আর ও খুব কম দিনই হলো আমার কাছে পড়ছে। কিন্তু বৌদি, মানে ওর মা, আমার সাথে এত ভালো মিশে গেছে, মানে বৌদির সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে এই কটা দিনেই। তো বৌদি যবে শুনেছে আমার বিয়ে ঠিক হয়েছে, বৌদি প্রথম দিন নিমন্ত্রণ করে দিয়েছে যে তুমি তোমার সময় মতো একটা দিন চলে আসবে। তারপর আমার সময় সেভাবে হচ্ছিলো না, তো বৌদি আবার ফোন করাতে আমি সেই দিনই, মানে পরের দিনই চলে এসেছিলাম ওদের বাড়িতে। আর বৌদি এত কিছু অ্যারেঞ্জ করেছে, মানে আমার তো দেখি আমি সত্যি অবাক হয়ে গেছি যে বৌদি অরিককে দিয়ে এসে, তারপর আমার স্কুল থেকে নিয়ে এসে, তারপর বাদবাকি সময়টা আমার জন্য এত সুন্দর করে গুছিয়ে রান্না করেছে, আমি তো দেখেই অবাক। তো যাই হোক, খুব স্বাদ করে বৌদি রান্না করেছিল, আর ভীষণ স্বাদ হয়েছিল সেই রান্না খেতে। এর আগেও আমি রান্না খেয়েছি বৌদির, আমি বৌদির প্রশংসা, রান্নার প্রশংসা সবসময় করে এসেছি। আর এই যে হলুদ শাড়িটা দেখলে, সেটা বৌদি আমাকে দিয়েছে। আর তারপর খাওয়ার শেষে দিল এই আইসক্রিমটা, যেটা তো এক কথায় অসাধারণ বলে বোঝানো যাবে না। তারপর খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম অরিকের সাথে। তারপর যতক্ষণ বৌদির কাজ শেষ হয়, মানে চারটে অবধি আমি বসে বৌদির সাথে গল্প করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন মিনি ব্লগে। তো আজকের মতো টাটা।